हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ऑन स्पेशल किचन। आमार आजकेर रेसिपी बिउलिर डालेर बड़ी दिए लाउ घंट। गरमे हल्का पतला खेते चाहले ए रेसिपिटी आपनारा अवश्य एक बार ट्राई करुन, भीषणी सुस्वादु और सुस्वास्थ्यकर। ताले चलुन आमी किभाबे रान्नाटा करेछि सेटा देखे नेवा जाक। এখানে একটা 500 গ্রাম পরিমাণ লাউ নিয়েছি। প্রথমে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। লাউয়ের গায়ের খোসাটা ছাড়িয়ে আমি লাউটা ধুয়ে নিয়েছি। এবারে পাতলা পাতলা করে কেটে নেব। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। লাউ কাটা হয়ে গেছে, এবার চলুন রান্নাটা শুরু করি। কড়াইয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটা গরম হতেই আমি বড়িগুলো ভেজে নেব। এটা বিউলির ডালের বড়ি রয়েছে, বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পরে তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটা আমি 30 সেকেন্ড মতো নেড়ে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেব চেরা কাঁচা লঙ্কা। এবার সব একসাথে ভালো করে মিক্স করে দেব। ভালো করে মিক্স করে নিয়েছি। লাউ দেওয়ার সাথে সাথেই দেখুন অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা খুলে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে দেব। লাউ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তারপরে রান্না করে নেব। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। যেই বড়িটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু ভেঙে নেব। আবার 5 মিনিট বাদে ঢাকাটা খুললাম। দেব 1/2 চামচ চিনি, টেস্টের জন্য দিলাম। এবার ভালো করে ভেজে নেব। লাউটা আমি আরও 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার যে বড়িটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই নামিয়ে নেব। এবার রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে। খুবই সাধারণ একটি রান্না, অসাধারণ টেস্টের। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।